স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের সম্পর্কে। সপ্তম অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। তো প্রথম দুইটি ক্লাস আমরা যারা করেছি দেখেছি, প্রথম দুইটি ক্লাসের মধ্যে আমরা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করেছি। আর দ্বিতীয় যে ক্লাসটি আছে সেই ক্লাসটির মধ্যে জারণ সংখ্যা নির্ণয়ের যে নিয়ম আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি। তারপরে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় একটি যৌগের যে কোনো একটি পরমাণুর মধ্যে, মধ্যবর্তী যে কোনো একটি পরমাণুর যদি জারণ সংখ্যা আমাদের অজানা থাকে তাহলে সেই অজানা মৌলটির জারণ সংখ্যা কত হবে আমরা নির্ণয় করা শিখেছি ওইভাবে অঙ্ক করে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা জারণ বিজারণ বিক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় র্যাডক্স বিক্রিয়া। হ্যাঁ, র্যাডক্স কথাটা আসছে দুইটি শব্দ থেকে, রিডাকশান এবং অক্সিডেশন। তো জারণ শব্দের অর্থ হচ্ছে অক্সিডেশন আর রিডাকশান হচ্ছে বিজারণ। তাহলে অক্সিডেশন এবং রিডাকশান, রিডাকশানের র্যাড এবং অক্সিডেশনের অক্স, র্যাডক্স, এই দুইটি মিলাইয়া র্যাডক্স বলা হয়, র্যাডক্স বিক্রিয়া। তাহলে র্যাডক্স বিক্রিয়া মূলত হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি জারণ বিজারণ বিক্রিয়া। এই যে জারণ বিজারণ বিক্রিয়া বা র্যাডক্স বিক্রিয়া একই জিনিসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু চ্যাপ্টারটির নামই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়া নিয়েই মূলত এর মধ্যে আলোচনা। তো অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া হচ্ছে র্যাডক্স বিক্রিয়া, যেটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলি। তো বিগত বছরগুলোতে আমরা যে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক স্টুডেন্টেরই অভিযোগ থাকে যে স্যার, জারণ বিজারণ বিক্রিয়াটা ক্লিয়ার হচ্ছে না, বা আবার একটু দেখান, অথবা এই জায়গাতে প্রবলেম আছে এগুলো। তো আসলে জারণ বিজারণ বিক্রিয়াতে প্রবলেম থাকার কারণ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া ভালো করে বোঝার জন্য পেছনের অনেক কথা সেখানে জড়িত, ক্লিয়ার হইতে হবে। যেমন যোজনী সম্পর্কে ধারণা থাকতে হবে, জারণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং জারণ বিজারণ বিক্রিয়া ভালো করে বোঝার জন্য, যে জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য আগে জারক বিজারক এবং জারণ বিজারণ আলাদা আলাদাভাবে তাদের সম্পর্কে একটু ক্লিয়ার আমাদের ধারণা থাকতে হবে। তো আমি আজকে ওইটাই চেষ্টা করতেছি যে জারণ বিজারণ বিক্রিয়া যাতে প্রত্যেকের কাছে একেবারে স্বচ্ছ একটি ধারণা হয়ে যায় সেই চেষ্টাটুকু আমি আজকে করব। তো প্রথমে আমরা জানব জারক কী বিজারক কী, ওগুলো দিয়ে শুরু করব। তাহলে শুরু করি আজকের ক্লাসটি আমরা জারক দিয়ে। তাহলে জারক জারক কাকে বলে? জারকের সংজ্ঞাটা হচ্ছে যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকেই জারক বলে। একেবারে সিম্পলভাবে যদি আমরা বলি, যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। তাহলে রাসায়নিক সত্তা, সত্তা কথার অর্থ হচ্ছে যে কোনো একটি অস্তিত্ব, যে কোনো একটি বস্তু, সেটা ক্ষুদ্র হোক অথবা বড় হোক, রাসায়নিক যে কোনো একটা অংশকে, আয়ন হইতে পারে, পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, যাই হোক, রাসায়নিক যে কোনো কিছুই হোক, সেই অস্তিত্বটুকুকে, সেই অংশটুকুকে বলা হয় রাসায়নিক সত্তা। তো ওই রাসায়নিক সত্তা যদি কোনো উপায়ে ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার তার মধ্যে প্রবণতা থাকে, তাহলে যে গ্রহণ করলো এই গ্রহণকারীকে বলা হয় জারক। তাহলে কে গ্রহণ করে, এই জন্য জারক কারা হইতে পারে, তাদের সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে যে এই পরমাণুগুলো বা এই আয়নগুলো সবসময় ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় বা গ্রহণ করে, তাদের সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই যে কারা এই কাজটি করে, ইলেকট্রন গ্রহণ করতে চায় সব সময়।
তাহলে তারাই জারক। তো তাহলে জারক জারক চেনার উপায় জারক চেনার উপায় আমরা যদি এক নম্বরে বলি সেটা হচ্ছে একটু পেছন থেকে আমরা যদি লিখি এক নম্বরে দেই প্রায় সকল অধাতব পরমাণু সকল অধাতব পরমাণু অধাতুগুলো সাধারণত ইলেকট্রনের তাদের অভাব থাকে এই জন্য অধাতব যে পরমাণুগুলো আছে তারা সাধারণত জারক হয় প্রায় ম্যাক্সিমামগুলোই যেমন যেমন আমরা বলতে পারি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে অক্সিজেন হচ্ছে একটি জারক ক্লোরিন একটি অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে ক্লোরিন হচ্ছে জারক পদার্থ ফ্লোরিন আয়োডিন এরা সহসা ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে এই পদার্থগুলো হচ্ছে এরকম আরও অনেক আছে তো এই পদার্থগুলো হচ্ছে জারক কারণ তারা ইলেকট্রন গ্রহণ করতে চায় এছাড়াও দাতব ধনাত্মক আয়ন তারাও জারক ইলেকট্রন গ্রহণ করতে চায় যেমন আমরা বলতে পারি সোডিয়াম এনএ প্লাস মানে সোডিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন এই আয়নগুলো দাতব আয়নগুলো যে অবস্থায় আছে এবার তারা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে ইলেকট্রন যারা গ্রহণ করার প্রবণতা দেখায় বা গ্রহণ করবে তারাই হচ্ছে জারক তাহলে আমরা জারকের সংজ্ঞাটা আবারও একটু যদি মনে করি সেটা হচ্ছে যে রাসায়নিক সত্তায় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলে আর জারক চেনার উপায় হচ্ছে প্রায় সকল অধাতু পরমাণু যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক এবং ধাতব ধনাত্মক আয়ন যারা আছে তারা এবার ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তাদেরকেও আমরা জারক বলবো ঠিক আছে আমাদের কাছে এতটুকু বিষয় জারক কাকে বলে এবং কিভাবে আমরা বুঝবো কোনো একটা বিক্রিয়ার মধ্যে কে জারক আর কে বিজারক তাহলে জারকটা আমরা জানলাম এবার বিজারক সম্পর্কে জানব বিজারক বিজারক কাকে বলে বা বিজারকের সংজ্ঞাটা আমরা যদি লিখি একেবারে জারকের উল্টা কথা জারকে কি ছিল ইলেকট্রন গ্রহণ যে রাসায়নিক সত্তা আর এখানে হবে যে রাসায়নিক সত্তায় ইলেকট্রন দান করে তারা হবে বিজারক যে রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে তো বিজারক তাহলে চেনার উপায় কি মানে কারা কারা ইলেকট্রন দান করে বিজারক চেনার উপায় এক নম্বরে ওইখানে জারকের উল্টা বিষয়টা এটা মাথায় রাখলি হলো তাহলে সেইখানে ছিল সকল অধাতু পরমাণু আর এখানে হবে প্রায় সকল ধাতব পরমাণু সকল ধাতব পরমাণু কারণ ধাতু পরমাণুগুলো বহিঃস্থ শক্তি স্তরে একটি দুইটি তিনটি ইলেকট্রন থাকে যা তারা সহজে দান করতে পারে যেমন আমরা বলতে পারি সোডিয়াম একটি বিজারক পদার্থ কারণ সহসায় সে একটি ইলেকট্রন দিতে পারে তারপরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম এগুলো আয়রন জিঙ্ক এই সমস্ত পরমাণুগুলো সহসা ইলেকট্রন দান করে যারা দান করে তারাই হচ্ছে বিজারক তো দুই নম্বরে আমরা
বলতে পারি অধাতব আয়ন, অধাতব ঋণাত্মক আয়ন, অধাতব ঋণাত্মক আয়ন, যেমন অক্সিজেন মাইনাস টু আকারে আছে, সে এবার যদি বিক্রিয়া অংশগ্রহণ করে ইলেকট্রন দান করবে। ক্লোরিন, ক্লোরিন সিএল মাইনাস আকারে আছে, মানে তার মধ্যে একটি অতিরিক্ত ইলেকট্রন আছে, এজন্যই সে ঋণাত্মক আকারে। এখন যদি সে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে ইলেকট্রন দান করবে। এই অবস্থায় আরও আছে অনেক, তো এই যে অধাতব আয়নগুলো তারা ঋণাত্মক অবস্থায় আছে, তারা এখন ইলেকট্রন দান করবে। তাই ইলেকট্রন দান করবে বলে এদের পরিচয়টা এখন হচ্ছে তারা বিজারক। ক্লিয়ার? তাইলে আমরা একটি বিক্রিয়ার মধ্যে জারক আর বিজারক কাদের কাকে বলে সেই বিষয়টা এখন পারবো। এবার আসি আমরা জারণ এবং বিজারণের মধ্যে। তাহলে জারণ কাকে বলে? জারণ হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রন দান করা হয়, সেই বিক্রিয়াটাই হচ্ছে জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রন দান করা হয় তাকে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া বলে। যেমন আমরা ম্যাগনেসিয়ামের কথাই যদি বলি, ম্যাগনেসিয়াম যখন সে বিক্রিয়া অংশগ্রহণ করে দুইটি ইলেকট্রন সে দান করে, তাহলে দুইটি ইলেকট্রন দান করে সে হয়ে যায় ম্যাগনেসিয়াম প্লাস টু। তাহলে এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করলো, এতটুকুই একটি বিক্রিয়া এবং সেই বিক্রিয়াটি হচ্ছে জারণ বিক্রিয়া। তাইলে আমরা বিজারণ বিক্রিয়াটাও বুঝব। জারণ বিক্রিয়ার অপোজিট হবে, তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। যেমন কোন বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, যেমন অক্সিজেন একটি পরমাণুর কথা যদি আমরা বলি, তো অক্সিজেন একটি পরমাণু সে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে যদি কখনো বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়। তাহলে অক্সিজেন এই যে দুইটি ইলেকট্রন গ্রহণ করলো, তো গ্রহণ করার পর এখন তার অবস্থা হয়ে যাবে অক্সিজেন মাইনাস টু। তাহলে অক্সিজেন যে ইলেকট্রন গ্রহণ করলো, এই বিক্রিয়াটা, এটাই একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? তাইলে আমরা জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া বুঝলাম, জারক কাকে বলে, বিজারক কাকে বলে তাদের সম্পর্কে জানলাম। এই চারটা শব্দ, জারক, বিজারক, জারণ, বিজারণ, এদের নিয়ে যখন আমাদের স্বচ্ছ ধারণা থাকবে, তখন পরবর্তী যে অংশটুকু আছে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে যে হয় সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সহজেই আমরা ব্যাখ্যা করতে পারব। তো এখানে মনে রাখার জন্য আমরা আরও একটু কথা বলবো, জারক বিজারক আর জারণ বিজারণ এই চারটি শব্দের মধ্যে, জারক বিজারক আর জারণ বিজারণ, জারক আর বিজারক এই দুইটি হচ্ছে মানে যারা বিক্রিয়াটাকে ঘটায় পদার্থগুলো, জারক এবং বিজারক, আর ওই পদার্থগুলো জারক এবং বিজারকে যেই কাজটুকু করে, যে প্রক্রিয়াটা করে, দান করলো, গ্রহণ করলো, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে, একটা প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ আর একটা প্রক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। এটাকে আমরা একটা ইয়ের সাথে তুলনা করতে পারি, যেমন অনেক সময় আমরা খেলা দেখি,
স্টেডিয়ামে গিয়ে বসে খেলা দেখলাম। তাহলে খেলা দেখব এখন, খেলা যারা সংগঠিত করে, যাদের মানে খেলা আমরা দেখতে চাই, তাদেরকে বলা হয় কি? খেলোয়াড়। আর খেলোয়াড়রা যেই কাজটা করে সেটা হচ্ছে খেলা। ঠিক জারণ বিজারণ বিক্রিয়া যারা ঘটায়, মানে প্লেয়ারদের মতো, খেলোয়াড়দের মতো, এই যে পক্ষে বিপক্ষে দুইটা খেলোয়াড় থাকে, তাহলে এরা হচ্ছে জারক এবং বিজারক। তারা খেলবে, রাসায়নিক বিক্রিয়া ঘটাবে। আর জারণ বিজারণ হচ্ছে ওই প্লেয়াররা যে কাজটুকু করে, মানে যে প্রক্রিয়াটা করে, যে বিক্রিয়া করে, সেটা হচ্ছে জারণ বিজারণ। আর এখান থেকে তো জানলামই আমরা কোনটা জারণ আর কোনটা বিজারণ বিক্রিয়া। আশা করি এই বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, জারক যে পদার্থটা, সে যেই বিক্রিয়াটা ঘটাবে সেটা হচ্ছে বিজারণ, মানে উল্টাটা। তাহলে জারকে জারকে করবে বিজারণ বিক্রিয়া, জারক বিজারণের সাথে রিলেটেড, আর বিজারকে যে বিক্রিয়াটা ঘটাবে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো যদি আমরা জারক আর বিজারক ভালো করে বুঝি, বাকিটুকু অনেক সহজ আমাদের কাছে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এর পরের অংশটুকু দেখি। জারণ বিজারণ বিক্রিয়া একটি উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করব যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এতটুকু মুছে ফেলি। জারণ এবং বিজারণ একটি উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, জারণ আর বিজারণ, যেমন বইয়ে যেটা আছে সোডিয়াম আর ক্লোরিন, তো ক্লোরিন Cl2 আকারে লেখা হয় সব সময়, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তো ইহা একটি জারণ বিজারণ, ইহা একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এই টাইপের যদি প্রশ্ন থাকে যে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটি হচ্ছে একটি জারণ বিজারণ বিক্রিয়া, তা ব্যাখ্যা করো। তো আমরা উত্তর যখন লিখব, প্রথমে যে বিক্রিয়াটি দেওয়া আছে সেই বিক্রিয়াটি থেকেই শুরু করব, এবং বিক্রিয়াটি সমতা আছে কিনা সেটা আমরা একটু খেয়াল করব। তো এই বিক্রিয়াটি সমতা নাই। তো সমতা নাই কেন? কারণ ক্লোরিন ডান দিকে আছে একটি পরমাণু, এখানে আছে দুইটি পরমাণু। তো দুইটি পরমাণুকে আমরা যদি বাম দিকে হাফ দিয়ে দিই, তাহলে দুইটি পরমাণুর মধ্যে এখানে আসলে হাফ দিলে একটি পরমাণুকেই বোঝানো হচ্ছে। তো সোডিয়াম ক্লোরিনের সাথে একটি, ক্লোরিনের সাথে একটি সোডিয়াম যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। এখানে জারণ বিজারণ বিক্রিয়া আছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। তো জারণ বিজারণ বিক্রিয়া সমতা করলাম বোঝার জন্য, প্রথমে আমরা এখান থেকে জারক এবং বিজারক, মানে প্লেয়ার যারা, বিক্রিয়া যারা ঘটাবে, তাদেরকে আগে খুঁজে বের করব, জারক অথবা বিজারক। তো মজার ব্যাপার হচ্ছে, জারক আর বিজারক কিন্তু সবসময় বিক্রিয়ার বাম দিকে থাকবে, বিক্রিয়ক তারা কখনোই এদিকে নাই, বাম দিকে। তাহলে বাম দিকের থেকে জারক এবং বিজারক খুঁজতে হবে, ডান দিকের চিন্তা করার দরকারই নেই। তাহলে বাম দিকে দুইটা পদার্থ আছে, একটা সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম এবং ক্লোরিন একটি জারক আর একটি বিজারক। এখন কে জারক আর কে বিজারক সেটা যদি আমরা খুঁজে বের করি, সোডিয়াম আর ক্লোরিন এদের মধ্যে জারক আর বিজারক আমরা খুঁজে বের করব, তো ওই সংজ্ঞাটা আমাদের মাথায় রাখতে হবে যে কে জারক আর কে বিজারক। যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তো এক্ষেত্রে আমরা জানি
ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, তাই ক্লোরিন হচ্ছে জারক। তাহলে ক্লোরিনের নিচে আমরা লিখে দিলাম জারক। আর অপর যে পদার্থটা, জারক যখন আমরা খুঁজে পেয়ে গেলাম, বাকিটুকু অবশ্যই হবে তার উল্টাটা, মানে বিজারক। অথবা আগে যদি আমরা বুঝতে পারি যে সোডিয়াম বিজারক, তাহলে ক্লোরিন হয়ে যাবে জারক, সেটা এমনিতেই বোঝা যায়। আর সোডিয়াম বিজারক এটা কিভাবে, কারণ বিজারকের সংজ্ঞা থেকে আমরা জানি যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক। তো সোডিয়াম তো সবসময় বিক্রিয়া করার সময় আয়নিক বিক্রিয়া, আয়নিক বন্ধন যেহেতু তৈরি করবে, তখন সোডিয়াম একটি ইলেকট্রন দান করবে। তো সোডিয়াম যদি একটি ইলেকট্রন দান করে বিক্রিয়ার মধ্যে, তাহলে সোডিয়াম হয়ে যাবে কি, বিজারক। তো সোডিয়াম এই বিজারক থেকে আমরা এখানে এই সোডিয়াম পর্যন্ত যদি নেই, সোডিয়াম থেকে এই সোডিয়াম একটা টান দিলাম, তো বিজারকে যে বিক্রিয়াটা ঘটায় সেই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর জারকে যে বিক্রিয়াটা ঘটাবে, একটু আগে আমরা শিখে আসছি, জারক যে বিক্রিয়াটা ঘটায় সেই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। বিজারকে ঘটাইলো জারণ বিক্রিয়া, আর জারকে ঘটাইলো বিজারণ বিক্রিয়া। এখানে আমরা এদেরকে যদি আবার একটু আলাদা করে আমরা লিখে দেই, জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়াও বলা হয় এটাকে, অর্ধ বিক্রিয়াও আমরা বলতে পারি, কারণ হচ্ছে জারণ বিজারণ দুইটা নিয়ে হচ্ছে কমপ্লিট বিক্রিয়াটা, আর জারণ একটি বিক্রিয়ার অর্ধেক অংশ। তো সোডিয়াম এই যে একটি ইলেকট্রন দান করলো, আর ডান দিকে হচ্ছে এনএ প্লাস, তো সোডিয়াম একটি ইলেকট্রন দান করে এনএ প্লাস হয়ে গেল, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিন যে একটি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে করে সিএল মাইনাস হয়ে গেল, তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করা এটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, যে একটি বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ দুইটা অংশই হচ্ছে, জারণ বিক্রিয়া হইতেছে, বিজারণ বিক্রিয়া হইতেছে। তাহলে এই যে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া, আমরা সেটা সহসাই ব্যাখ্যা করতে পারলাম। ক্লিয়ার? এরপরে আমরা দেখব রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কি কি জারণ এবং বিজারণ বিক্রিয়া আছে, সেই জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলো আমরা একটু ধরন দেখব। তাহলে তার আগে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার আরেকটি উদাহরণ দেই, জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে বা যুগপতভাবে ঘটে। যুগপত কথার অর্থ হচ্ছে একই সাথে হয়, যুগপত, যুগপতভাবে মানে হচ্ছে একই সাথে, যুগল রূপে, যেখানে জারণ সেইখানেই বিজারণ হবেই, কারণ ইলেকট্রন দান আর গ্রহণ এইটার মধ্যেই যেহেতু জারণ বিজারণ, তাহলে যেখানে দান সেখানে তো গ্রহণ করা হবেই। যেমন আমরা দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে আসি, ক্রয় করি, তাহলে আমরা যখন দোকান থেকে যখন একটা জিনিসকে ক্রয় করি, নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের জন্য ক্রয়, কিন্তু দোকানদারের জন্য ওই বিষয়টাই হচ্ছে বিক্রয়। তাহলে ক্রয় এবং বিক্রয় দুইটা কিন্তু একই সাথে হইতে হবে।
ক্রয় করা ছাড়া দোকানদার তো বিক্রি করতে পারবে না, আবার দোকানদার যখন বিক্রি করবে সেখানে কেউ না কেউ ক্রয় করতে হবে। এই জন্য ক্রয় এবং বিক্রয় দুইটা কাজ কেউ যদি প্রশ্ন করে কোনটা আগে হয়, আসলে উত্তরটা হবে দুইটা একই সাথে হয়। ক্রয় এবং বিক্রয় দুইটা একই সাথে, ঠিক জারণ এবং বিজারণ, যেহেতু ইলেকট্রন দান আর একটা ইলেকট্রন গ্রহণ, তাহলে জারণ এবং বিজারণ দুইটা একই সাথে হবে। কখনোই জারণ ছাড়া বিজারণ সম্ভব না, বা বিজারণ ছাড়াও জারণ সম্ভব না। তো এটা এই নিয়েই প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষার মধ্যে, এই টাইপের যে জারণ এবং বিজারণ যুগপতভাবে ঘটে ব্যাখ্যা করো, বা এই বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ দুইটাই আছে তা ব্যাখ্যা করো। তো আমরা উপরের এটা থেকে যেমন ব্যাখ্যা দিলাম, এই উদাহরণটাও প্রায় পরীক্ষার মধ্যে আসে, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর তৈরি হইল কপার, জিঙ্ক সালফেট আর কপার। তাহলে এই বিক্রিয়াতে জারণ বিজারণ যুগপতভাবে ঘটেছে ব্যাখ্যা করো। প্রশ্নটা এরকম থাকে, এখানে জারণ বিজারণ যুগপত ভাবে ঘটেছে ব্যাখ্যা করো। আমরা জানি জারণ বিজারণ এখানে যুগপতভাবে ঘটেছে, মানে একই সাথে ঘটেছে, কিন্তু সেটাকে তো দেখাইতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যাটা আগের মতোই, আমাদের উত্তর যখন লিখব যে বিক্রিয়াটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে সে বিক্রিয়াটাকে আমরা দিয়ে শুরু করব, লিখব। তাহলে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে যখন বিক্রিয়াটা আমরা ব্যাখ্যা করব তাদের জারণ সংখ্যাগুলো লিখতে হবে। জিঙ্ক এটার যদি আমরা জারণ সংখ্যা লিখি শূন্য, জারণ সংখ্যা যদি আমরা লিখে নিই তখন তাদের মধ্যে জারক আর বিজারক চিনাটা সহজ হবে। এর আগের বিক্রিয়াটাতে সোডিয়াম আর ক্লোরিন খুব সিম্পলভাবে ছিল, আমরা সহজেই বুঝছি যে সোডিয়ামই ইলেকট্রন দান করবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, সেটা বুঝতে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যখন এই টাইপের বিক্রিয়া দেওয়া থাকবে যেখানে অনেকগুলো আয়ন বা যৌগিক পদার্থ থাকবে, ওই ক্ষেত্রে আমাদের জারক এবং বিচারক, মানে কে দান করলো আর কে গ্রহণ করলো, ওই বিষয়টা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে আগে বাম দিকে, বিশেষ করে জারক বিচারক থাকে তো বাম দিকেই, এখানে প্লাস এবং মাইনাস, কে প্লাস আছে কে মাইনাস আছে, কার আয়ন জিরো, সেগুলো দিয়ে নিতে হবে, ডান দিকেটাও দিতে হবে, তখন আমরা বুঝবো কে ইলেকট্রন দান করলো আর কে ইলেকট্রন গ্রহণ করলো। তো জিঙ্কের জিরো কেন, ওই যে আমরা চার্টের মধ্যে জারণ সংখ্যা নির্ণয়ের যে চার্ট শিখে আসছিলাম, সেক্ষেত্রে পরে আসছে যে নিরপেক্ষ বা মুক্ত মৌলগুলোর জারণ সংখ্যা শূন্য, চার্টের মধ্যে সেকেন্ড লাইন যেটা ছিল, মানে দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা যে শিখলাম এই ওই চার্ট যে দেখাইলাম সেই চার্টের মধ্যে একেবারে দ্বিতীয় নিয়মটার মধ্যেই ছিল নিরপেক্ষ বা মুক্ত মৌলগুলোর জারণ সংখ্যা হচ্ছে শূন্য, মানে যেই পদার্থটা এখনও কারো সাথে যুক্ত হয় নাই তার জারণ সংখ্যা শূন্য হবে। এখানে কপার এবং সালফেট এই দুইটি আয়ন আছে, তো সালফেট তো আমরা জানি তার আয়ন সব সময় মাইনাস টুই থাকে, এটা একটা মূলক। তো সালফেটের যদি মাইনাস টু থাকে, সালফেটের সাথে আছে কি কপার, কপারের হবে অবশ্যই প্লাস টু, না হয় টোটাল পদার্থটার আমরা জানি নিরপেক্ষ যোগে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা শূন্য হয়। তো কপার আর সালফেট দুইটা মিলাইয়া যেহেতু শূন্য হইতে হবে, সালফেটেরটা যদি মাইনাস টু হয় কপারেরটা অবশ্যই প্লাস টু হবে। তাহলে আমরা দিয়ে নিলাম কপারের জারণ সংখ্যা প্লাস টু, সালফেটের হচ্ছে মাইনাস টু। এখন ডান দিকে যে সালফেট আছে তারও জারণ সংখ্যা মাইনাস টু,
জিঙ্কের অবশ্যই তাহলে তখন হয়ে যাবে +2। আর এইবার ডান দিকে কপারটা আছে নিরপেক্ষভাবে, তো নিরপেক্ষ যখনই থাকবে তখন তার জারণ সংখ্যা হবে 0। তাহলে এখানে ডান দিকে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0। এবার আমরা বিক্রিয়াটা যদি ভালো করে খেয়াল করি, যে এই বিক্রিয়ার বাম দিকে যারা আছে, ডান দিকে যারা আছে, কার কার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে তারা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর যাদের জারণ সংখ্যার পরিবর্তনই হয় নাই তাদের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, তারা শুধু বিক্রিয়াটা কিভাবে হয়, বাকিরা কিভাবে বিক্রিয়া ঘটাচ্ছে সেই বিষয়টা দেখে। যেমন আবারও যদি সেই খেলার কথাই বলি, আমরা স্টেডিয়ামে যখন বসে খেলা দেখি, তাহলে যারা প্লেয়ার যারা খেলে তাদের মধ্যে কেউ জয়ী হয় কেউ পরাজিত হয়, তাহলে হার জিত ওদের মধ্যে আছে, পরিবর্তন আছে, মানে খেলা শুরু হওয়ার আগে তাদের যে অবস্থা ছিল কোনো জয় পরাজয় নাই, কিন্তু খেলার পরে তাদের মধ্যে কেউ জয়ী কেউ পরাজয়। কিন্তু যারা দর্শক আছে স্টেডিয়ামে যারা বসে আছে তাদের কোনো পরাজয় নাই, তারা তো খেলা শুধু উপভোগ করলো। এই ক্ষেত্রে এই যে সালফেট আছে, সালফেটের দিকে যদি আমরা তাকাই, তার বাম দিকে -2 বিক্রিয়ার বাম দিকে জারণ সংখ্যা, আবার ডান দিকেও আছে -2। তাহলে সালফেট মূলত এই বিক্রিয়ায় কোনো জারক এবং বিজারকের ভূমিকায় অংশগ্রহণ করে নাই, সে শুধু বিক্রিয়াটা দেখেছে, এই জন্য সালফেটকে এই ক্ষেত্রে বলা হয় দর্শক আয়ন, দর্শক আয়ন। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, মানে জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে, তাদেরকে বলা হয় দর্শক আয়ন। এটাও পরীক্ষায় প্রায় আসে যে এই বিক্রিয়ায় দর্শক আয়নকে সালফেট। আচ্ছা, তাহলে সালফেট যেহেতু দর্শক আয়ন, সে জারক এবং বিজারকের অন্তর্ভুক্ত না, তাহলে জারক আর বিজারকের অন্তর্ভুক্ত কে? এবার আমরা যদি জিঙ্কের দিকে তাকাই, জিঙ্ক এখানে নিরপেক্ষ আর এই জায়গায় জিঙ্ক আছে +2, তাহলে জিঙ্ক +2 আকারে যেহেতু ডান দিকে আছে, তাহলে তার মধ্যে ইলেকট্রন এখানে যা ছিল এই জায়গায় ইলেকট্রন দুইটি কম আছে, তো দুইটি ইলেকট্রন যদি কম থাকে এই অবস্থায়, এখান থেকে আসার সময় সেই দুইটি ইলেকট্রন দান করে ফেলছে, তাহলে জিঙ্ক ইলেকট্রন দান করছে, তাই জিঙ্ক হয়ে গেল এখানে বিজারক। আমরা জানি যে ইলেকট্রন দান করে তাকে বলা হয় বিজারক, তো জিঙ্ক যেহেতু ইলেকট্রন দান করে বিজারক হয়েছে, তাহলে বাকি আছে আর কি এখানে কপার আয়ন, কপার অবশ্যই হবে জারক, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ একই বিক্রিয়ায় দুইটা বিজারক হবে না, দুইটা জারকও হবে না, এখানে জিঙ্ক বিজারক, তাহলে কপার হবে জারক। এবার জিঙ্ক থেকে আমরা এই জিঙ্কের মধ্যে যদি টান দেই, তাহলে বিজারকে যে বিক্রিয়াটা ঘটাবে সেই বিক্রিয়াটুকু হবে জারণ বিক্রিয়া, আর জারক হচ্ছে কপার, এই কপার থেকে যদি আমরা এইখানে কপার পর্যন্ত নিয়ে আসি টান দিয়ে, এই তীরচিহ্ন দেওয়ার সময় খেয়াল করতে হবে দুই দিকে আবার তীরচিহ্ন দিব না আমরা, শুধু এই যে ডান দিকে এই জায়গায় তীরচিহ্নটার দিকটা দেখাবো, যে এখান থেকে এদিকে যাচ্ছে, এটা এই যে কপার থেকে এখানে যাচ্ছে, ওই অংশটুকু হবে বিজারণ বিক্রিয়া। জারক বিজারক যখন আমরা চিনলাম, এবার জারণ এবং বিজারণ বিক্রিয়া লিখতে পারলাম। এখন আমরা আলাদা করে যদি দেখাই জারণ বিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া, তাহলে জারণ অর্ধবিক্রিয়া ঘটাইলো কে, জিঙ্ক দুইটি ইলেকট্রন দান করে ফেলল, জিঙ্ক +2 আকারে হয়ে গেল, আর বিজারণ বিক্রিয়া হচ্ছে কপার এখানে +2 আকারে ছিল বাম দিকে, আর ডান দিকে আছে কি কপার নিরপেক্ষভাবে আছে সিইউ,
তো যাওয়ার সময় সে দুইটি ইলেকট্রন গ্রহণ করলো। তো ইলেকট্রন গ্রহণ যেহেতু এই জন্য এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমাদের যে টার্গেট ছিল যে এই বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ দুইটাই আছে, মানে জারণ এবং বিজারণ যুগপতভাবে ঘটেছে সেটা আমরা দেখাইতে পারলাম, অর্থাৎ টোটালি বিক্রিয়ার মধ্যে জারণও আছে বিজারণও আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর জারণ বিক্রিয়াগুলো কি কি বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া সেটা হচ্ছে যদি আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়াগুলো হচ্ছে আমরা যেই যেই বিক্রিয়াগুলো দেখি জারণ বিজারণ বিক্রিয়া সমূহ হইল, এক নম্বরে আমরা যত সংযোজন বিক্রিয়া আছে এই সংযোজন বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া এটাও জারণ বিজারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া একটু আগে দেখালাম আমাদের সোডিয়াম প্লাস ক্লোরিন হাফ ক্লোরিন এটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, সংযোজন দুইটি অংশ একসাথে যুক্ত হয়ে নতুন একটি যৌগ তৈরি করলো, এটা যা সংযোজন বিক্রিয়া এবং সে জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত। বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটি পদার্থ ভেঙে যখন একাধিক পদার্থে পরিণত হয়, যেমন এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, বিয়োজিত ভেঙে গেল, তাহলে এই ভেঙে যাওয়ার কারণে এটা বিয়োজন বিক্রিয়া এবং সেও জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। তারপরে দহন বিক্রিয়া, দহন মানে যেখানে কোনো কিছুকে পোড়ানো হয়, দহন বিক্রিয়া যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন পোড়ানোর কারণে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। তারপরে চার নম্বরে আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া যেমন একটু আগে যেটা দেখালাম জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করে, এই বিক্রিয়াগুলো সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত, কারণ এদের মধ্যে জারক এবং বিজারক আছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কথা। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই।